ডাক্তার সুজিত কুমার ভৌমিক। আজকে কথা বলবো সমসাময়িক সময়ের যে সমস্যা ডেঙ্গু জ্বর, ডেঙ্গু নিয়ে কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন। আমরা ইদানিংকালে যেটা শুনছি, প্রায়ই ডেঙ্গুর কথা শুনছি, ডেঙ্গুতে লোকজন মারাও যাচ্ছে, তো ডেঙ্গু জ্বর সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব। ডেঙ্গু কি? ডেঙ্গু আসলে এডিস মশা, এক ধরনের মশা আছে, এই মশার মাধ্যমে সংক্রমণ ঘটে, এরকম একটি জ্বর। এডিস মশার মাধ্যমে এর সংক্রমণ ঘটে, বিস্তার ঘটে এবং শেষ পর্যন্ত সিরিয়াসনেস হয়ে রোগী কিন্তু মৃত্যুবরণ করে। তো সাধারণ জ্বরের মতোই এই জ্বর, আমরা প্রথম দিকে মোটেও বুঝতে পারবো না, তো কিছু কিছু লক্ষণ আছে যেগুলো থেকে আমরা সাধারণ জ্বর এবং ডেঙ্গু জ্বরের পার্থক্য বুঝতে পারবো। খুব সিরিয়াসলি যদি আমরা বলতে চাই, সেটা হলো যে কি দেখে অবশ্যই আমাদের টার্গেট করতে হবে যে এটা ডেঙ্গু হতে পারে। অনেক লক্ষণ সাধারণ জ্বরের লক্ষণের সাথে মিল আছে। জ্বর আসলে কি হয়, যেমন আমরা জানি, আপনারা সবাই জানেন যে 102 ডিগ্রি তাপমাত্রা ওঠে, 3 ডিগ্রি ওঠে, 4 ডিগ্রি ওঠে, 5 ডিগ্রি ওঠে, কখনো কখনো সাধারণ জ্বরে ওঠে। কিন্তু পার্থক্যটা হলো চোখ অত্যন্ত রেডিশ হবে, লালচে হয়ে যাবে, রক্ত জমা হয়ে যাবে, চোখের যে সাদা অংশটুকু সেখানে রক্তভাব মনে হবে। আর সাধারণ জ্বর আর অন্যান্য জ্বর এবং ডেঙ্গু জ্বরের মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য যেটা, সেটা হলো প্রচণ্ড গা ব্যথা, মনে হবে যেন আপনাকে পেটানো হয়েছে, মনে হবে যেন আপনি অনেক আঘাত পেয়েছেন। অনেক আঘাত পাওয়ার পরে, অনেক কোনো কারণবশত যদি আমরা এই ধরনের পেটাপেটির মধ্যে পড়ি, তাহলে যে ধরনের সেন্স কাজ করে সেই রকম একটা সেন্স কিন্তু আপনারা বুঝতে পারবেন, যে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা এবং সেটা সেন্সিটিভ, মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, মানে ধরলেই ছুলেই যেন আমি আর বাঁচব না, এরকম প্রচণ্ড ব্যথা। এই ধরনের প্রচণ্ড ব্যথা কিন্তু সাধারণ জ্বরে নেই, এটা একটা ডেঞ্জারাস লক্ষণ। এছাড়াও যেটা আমাদের একটা দরকারি কথা, সেটা হলো যে যদি ডেঙ্গু হয় বা ডেঙ্গু আমরা মনে করি যে ডেঙ্গু জ্বর কিনা, সেই ক্ষেত্রে আমাদের প্রথমত মনে রাখতে হবে গায়ে প্রচণ্ড ব্যথা, মারাত্মক ব্যথা, থেতলানো ব্যথা, যেটা হলো আঘাতজনিত যে ব্যথাগুলো হয় এই টাইপের ব্যথা, স্পর্শকাতর ব্যথা, আমরা মানে ব্যথার চোটে গা হাত পা নাড়ানো যায় না, হাত দেওয়া যায় না, এরকম প্রচণ্ড ধরনের ব্যথা থাকবে। দ্বিতীয়ত অণুচক্রিকা কমে যাবে, অণুচক্রিকা কমে যাওয়ার কারণে রক্তপাত হবে, ব্লিডিং হবে, কখনো কখনো প্রচণ্ড মাথা ব্যথা হবে, কোনো কোনো সময় গা মুখ এবং শরীরে লালচে রেডিশ, মানে রেডিশ ইরাপশান দেখা দিতে পারে, কখনো কখনো বমি ভাব, কোনো কোনো সময় প্রচণ্ড মাথা ব্যথা, গা হাত পা চাবানো এবং বমি বমি ভাব, এগুলো হতে পারে। এইগুলো যদি হয়, সাথে যদি টেম্পারেচার 4-5 ডিগ্রি ফারেনহাইট থাকে, তাহলে আমরা ধরে নিব যে ডেঙ্গু হতে পারে। আমাদের যে করণীয় সেগুলোর মধ্যে কিছু প্রিভেন্টিভ আছে, যেমন আমরা বাড়িতে বা আশেপাশের যে নালা নর্দমা থাকে সেগুলোতে যেন পানি জমে না থাকে, সেগুলো যেন এডিস মশার জন্মস্থান না হয়, এদিকে আমাদের সচেতন থাকতে হবে। বিভিন্ন জায়গায় টব, তারপর ডাবের খোসা বা অন্য কোনো ছোটো পাত্রে অনেক সময় পানি জমে থাকে, সেখানে এডিস মশার জন্ম হয়, এইগুলো যেন আমরা খেয়াল রাখি, সেদিকে যেন আমরা সচেতন থাকি। এই জিনিসগুলো থাকলে সেগুলো আমরা ফেলে দেব, পরিষ্কার করব। ডেঙ্গু যদি আমরা বুঝতে পারি যে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা, তাহলে সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই নিকটস্থ হসপিটালে যাব, সেখানে রক্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম হব যে ডেঙ্গু হয়েছে কিনা। যদি ডেঙ্গু হয়েই থাকে, আমরা উপযুক্ত এক্সপার্ট ডাক্তারের শরণাপন্ন হব। পাশাপাশি আমাদের মানে হোমিওপ্যাথিক সুন্দর চিকিৎসা আছে, হোমিওপ্যাথিক চিকিৎসা যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আছে সেগুলো আমরা
উপযুক্ত ডোজে সেবন করব, তাহলে কিন্তু আমরা ডেঙ্গু থেকে রক্ষা পাবো। তো কথা হচ্ছে যে ডেঙ্গুতে আমরা কী কী ওষুধ সাধারণত ব্যবহার করব যদি ডেঙ্গু হয়। আমরা ডেঙ্গু জ্বরে হোমিওপ্যাথিক মেডিসিন যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই ইউপ্যাটোডিয়াম পারফো, রাস্টক্স, ব্রায়োনিয়া, বেলেডোনা, ম্যাকফস, চালফার, ফেরামফস, এই মেডিসিনগুলো আমরা উপযুক্ত শক্তি এবং মাত্রায় যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ডেঙ্গুর হাত থেকে খুব সুন্দরভাবে রক্ষা পেতে পারি। ডেঙ্গু জ্বরে যেহেতু খুব দ্রুত অণুচক্রিকা বা প্লেটলেটস কমে যায়, পেঁপের পাতার রস 1-2 চামচ বা 2-3 চামচ সকালে এবং বিকেলে, এরকম যদি আমরা 1-2 সপ্তাহ খাই, সকালে খালি পেটে এবং বিকেলে খালি পেটে অথবা হালকা নাস্তার পরে, তাহলে কিন্তু আমাদের দ্রুত, এটা কিন্তু স্বতঃসিদ্ধ এভিডেন্স বেস কথা, যে পেঁপের পাতার রস অণুচক্রিকা বা প্লেটলেটস বাড়াতে সহযোগিতা করে। যদি আমরা ডেঙ্গুতে আক্রান্তই হই, আমরা যেন ভয় না পাই। আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হলো অণুচক্রিকা। অণুচক্রিকা বাড়ানোর জন্য আমরা পেঁপের পাতাকে অবশ্যই স্মরণ রাখবো, আর সচেতনতা হিসাবে আমরা অবশ্যই মনে রাখবো দিনের বেলা যেন আমরা মশারি টাঙিয়ে শোয়ার চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ডেঙ্গুকে আমরা ভয় পাবো না, ডেঙ্গু যদি হয় তাহলে আলোচিত যে বিষয়গুলো আমরা শিখলাম জানলাম, এইগুলো যেন আমরা প্র্যাকটিস করি, তাহলে এইখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো, সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো। আমরা ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি। পরবর্তীতে আবার নতুন কোনো প্রয়োজনীয় টপিকস নিয়ে আলোচনা হবে, সে পর্যন্ত সবাই মঙ্গলমতো থাকবেন। ধন্যবাদ।